welcome to Anjumanara's gardening and vlogsuk. আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর আমি আসলে অনেক এক্সাইটেড আজকে কারণ আজকে আমি আপনাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আর আজকে আমি 2022 ফার্স্ট প্রথম গার্ডেনিং শুরু করব তা আমার কিছু রানার বিনস আর কিছু পার্পল বিনস আমি একদম ফাইনাল ট্রান্সপ্লান্ট করব গার্ডেনে তা আপনাদের সাথে শেয়ার করব তো আশা করি আপনাদের কাছে আমার আজকে ব্লগটি ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার ভিডিওটিকে একটু লাইক দিতে ভুলবেন না মাশাআল্লাহ এই যে দেখুন আমার গাছগুলি ভালো বড় হয়ে গিয়েছে এইগুলিকে আসলে ঘরে রাখার মতো পরিস্থিতি নেই আর ওয়েদারটা তো ভালো হয়ে গিয়েছে এইগুলিকে ফাইনালি গার্ডেনে ট্রান্সপ্লান্ট করার সময় হয়ে গিয়েছে সো আমি তো অনেক এক্সাইটেড আর আমি শিওর আমার মতো আপনারাও অনেক এক্সাইটেড হয়ে রয়েছেন যারা বাগান প্রেমিক বাগান করতে ভালোবাসেন তো আমি তো অনেক এক্সাইটেড কারণ আমি একদম বাগান প্রেমিক আমার কাছে খুবই ভালো লাগে গার্ডেনিং করতে আর তাই আমি আসলে আপনাদের সাথে আমার গার্ডেনিং এর ব্লগগুলি শেয়ার করে থাকি তো আশা করি আপনারা অনেকে এনজয় করে থাকেন তো এই যে দেখেন আমার মাটিগুলি আমি প্রস্তুত করে নিয়েছি আর এইগুলি আসলে পুরাতন মাটি আর এই পুরাতন মাটিগুলিকে আমি রিএনার্জাইজ করে নিয়েছি আর এটার মধ্যে অ্যাজ ইউজুয়াল চিকেন ম্যানিউর ফিলেটস ফিশ ব্লাড বোন একটু অ্যাড সাম সল্ট এটা হচ্ছে আমার গার্ডেনে এপসম সল্ট আমি এটা কন্টেনার মধ্যে রেখে দিয়েছি আর আমার এই মিরাকল গ্রো অর্গানিক অল পারপাস গ্রানিউলার ফুড এটাও দিয়ে দিয়েছি এটা খুব ভালো আমি লাস্ট ইয়ার এটা ইউজ করেছি আর এইগুলি সব অর্গানিক তো এইগুলি আমি মিক্স করে নিচ্ছি আর সাথে এগুলি আমার কিছু অর্গানিক কম্পোস্ট নিউ ওয়ান এইটাও এইটার সাথে একটু মিক্স করে নিব তো ইনশাল্লাহ এইগুলির মধ্যে ভালো পুষ্টি অ্যাড হবে এখন যেহেতু পুরাতন মাটির মধ্যে তো তেমন এত পুষ্টি থাকে না যেহেতু এগুলি ইউজড আপ হয়ে গিয়েছে তো তাই আসলে নতুন করে এনার্জি আবার ফিরিয়ে আনতে এই মাটির পুরাতন মাটির মধ্যে এই খাবারগুলি দিলে একদম ঔষধের মতোই কাজ করে তো এইগুলি আবার সুন্দরভাবে নিউট্রিশিয়াস হয়ে যাবে এই মাটিগুলি এইগুলি প্লান্টের জন্য খুবই ভালো আস্তে আস্তে এইগুলি স্লো রিলিজ হবে তো ইনশাল্লাহ আশা করতে পারি ভালো একটা ফসল পাব তো পুরাতন মাটি এইভাবে ইউজ করে আমি নিচ্ছি লাস্ট ইয়ার আমি একইভাবে ইউজ করেছিলাম তো এইগুলি সব এক এক করে আমি প্রস্তুত করে নিচ্ছি এখন আমি আমার এই পুরাতন কম্পোস্টের সাথে কিছু নতুন অর্গানিক কম্পোস্ট আমি ব্যবহার করে নিচ্ছি আর এই অর্গানিক কম্পোস্টগুলি আমি আসলে রেঞ্জ থেকে নিয়ে এসেছিলাম চারটা প্যাকেট ছিল 10 পাউন্ড আর এক একটা ছিল 50 লিটারের তো প্রাইসটা আসলে খুবই রিজনেবল ছিল তো রেঞ্জের মধ্যে অনেক কম্পোস্ট পাওয়া যায় গার্ডেন সেন্টার আছে আমাদের রেঞ্জে ক্রোইডন এলাকায় তো সেখান থেকে আমি নিয়ে এসেছি তো নতুন আর পুরাতন কম্পোস্ট মিলিয়েই আমি আমার কন্টেনারগুলি রেডি করে নিচ্ছি কারণ একদম পুরাতন মাটি শুধু ইউজ করলে দেখা যাবে এইটার মধ্যে তেমন কোনো পুষ্টি থাকে না যেহেতু এইগুলি ইউজড আপ হয়ে গিয়েছিলো লাস্ট ইয়ার তো আমি লাস্ট ইয়ারও এইভাবে করে রোপণ করেছিলাম পুরাতন আর নতুন কম্পোস্ট মিলিয়ে তো আলহামদুলিল্লাহ ভালো ফসলই হয়েছে আমার লাস্ট ইয়ার যারা আমার ভিডিওগুলি দেখেছেন তো জানেন যে আমার মাশাআল্লাহ ভালোই ফসল হয়েছে আর আমি একইভাবে এই বছরই আমার এই মাটিগুলি প্রস্তুত করে নিচ্ছি তো আপনারাও এইভাবে করে নিতে পারেন আপনারা অবশ্যই যারা নতুন আছেন তারা মনে করবেন না যে সব সময় নতুন কম্পোস্ট দিয়েই রোপণ করতে হয় আসলে তা না আমরা পুরাতন কম্পোস্টগুলিকেও রিউজ করতে পারি আর এই পুরাতন কম্পোস্টগুলি কিভাবে রিউজ করতে হয় আমি একটা ভিডিও দিয়েছি আমার চ্যানেলে আছে ওইটা দেখে নিতে পারেন আর আজকেও আমি একইভাবে সেম সেটাই দেখিয়ে দিয়েছি তো এইভাবে প্রস্তুত করে নিলাম তো আপনারাও এইভাবে করে নিতে পারেন এইগুলি হচ্ছে পার্পল রানার বিনস তো এইগুলিকে আমি খুলে নিচ্ছি অফ দ্য ক্যামেরা এই যে দেখুন মাশাআল্লাহ এটা অনেক সুন্দর রুট আছে মাশাআল্লাহ অনেক হেলথি রুট তো এইগুলিকে আমি এক এক করে সেপারেট করে লাগিয়ে নিব এই যে দেখুন অফ দ্য ক্যামেরা আমি এগুলিকে সেপারেট করে নিচ্ছি এই বাকেটে আমি চারটা দিব আর এই বাকেটে চারটা যেহেতু আমার আটটা গাছ আর দ্যাটস অল এটাই আলহামদুলিল্লাহ আমার আসলে এত বেশি লাগবে না
তো এই দুটোটা আমি এখন লাগিয়ে নিব যেহেতু আমার হাতের মধ্যে ক্যামেরা আমি আসলে এইগুলি ক্যামেরা সহ লাগাতে পারবো না তো এনিওয়ে এইগুলি এখন আমি লাগিয়ে নিব অফ দা ক্যামেরা এইগুলি আর আমি এক এক করব না এইগুলি একসাথেই আমি এইভাবেই এই জায়গায় বসিয়ে দিব এই যে দেখেন এইগুলির আসলে অনেকটা রুট বাউন্ড হয়ে গিয়েছে রুটটা একটু আমি হাত দিয়ে খুলে খুলে দিব এই যে দেখেন রুটটাকে আমি একটু খুলে দিয়েছি যাতে ইজিলি এটা অ্যাডজাস্ট করতে পারে এইভাবে আমি রেখে এই যে দেখেন একইভাবে আমি এই গাছগুলিকে আমি এইভাবে মাটির মধ্যে পুঁতে দিলাম তো এইভাবে আর গাছটা আর এক এক করে আর আমার এইগুলিকে সেপারেট করতে হবে না তা না হলে রুটটা হয়তো ড্যামেজ হয়ে যেতে পারে তো আমি একইভাবে বসিয়ে দিলাম তো এইটা পট এনাফ বড় আছে এই গাছগুলির জন্য ঠিক আছে এই যে হ্যাঁ এইভাবে আমি এইগুলিকে এখন একটু তুলে নিব উপরে একদিকে দিয়ে দিব একটু কাঠির সাহায্যে বেঁধে দিব এই যে দেখুন আলহামদুলিল্লাহ কাঠির সাহায্যে আমি এইগুলিকে একটু বেঁধে দিয়েছি যাতে এইগুলি উপরে উঠে আর ফাইনাল জায়গায় নিয়ে আমি লম্বা কাঠি দিয়ে দিব এই যে দেখেন আমি একটু পানি দিয়ে দিচ্ছি কারণ ট্রান্সপ্লান্টের পরে মাস্ট ওয়াটার দিতে হবে রুটগুলি ভালো করে নতুন মাটির সাথে সেটেল হওয়ার জন্য তো আমি এইটা আমার এই চালের নিচে রেখে দিব কারণ কাল কারণ কারণ টুমরো কালকে অনেক রোদ হবে তো এইগুলিকে তো আমি হার্ডেনিং অফ করি নাই তাই আসলে যদি ইনকেস মারা যায় তাই আমি এই শেডের নিচে রেখে দিব এই চালের নিচে দু তিন দিন এভাবে রেখে দিব পরে গিয়ে আমি এইটা অরিজিনাল স্থানে বসাবো আমার গাছগুলির জন্য আপনারা প্লিজ দোয়া করবেন আর আমিও আপনাদের বাগানের গাছপালাগুলির জন্য অনেক দোয়া করি যেন আপনাদের গাছপালা এবার ফুলে ফলে একদম ভরে যায় খুবই সুন্দর হয়ে যেন আপনাদের গার্ডেনিংটা হয় তো এই যে দেখেন মাশাআল্লাহ আমার 2022 ফার্স্ট ভেজিটেবল গার্ডেনিং আমি গার্ডেনে সর্বপ্রথম আমার এই রানার বিনস আর এই পার্পল বিনস ফ্রেঞ্চ বিনসগুলিকে নিয়ে এসেছি তো আলহামদুলিল্লাহ আই এম রিয়েলি হ্যাপি কারণ অনেক এক্সাইটেড হয়ে রয়েছি আসলে কবে যে সব গাছগুলিকে গার্ডেনে নিয়ে আসব তো এই যে দেখুন আমার এই চালের নিচে যে চালটা নতুন হয়েছে এই চালের নিচে আমি এইটাকে রেখে দিয়েছি কারণ শেডেড হবে ফুল সান ডাইরেক্টলি গাছে লাগবে না যেহেতু আমি হার্ডেনিং অফ করে নাই তাই আসলে এই জায়গাতে দু তিন দিন রেখে দিব পরে গিয়ে আমি এটাকে অরিজিনাল স্থানে বসাবো তো জাস্ট বিন সেফ সাইড যাতে এই গাছগুলি মারা না যায় থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান আজকে ভিডিওটি পেশেন্টলি দেখার জন্য আমার নেক্সট ভিডিওটা দেখা আমন্ত্রণ রইল আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাআল্লাহ আবারও দেখা হবে আল্লাহ হাফেজ হ্যাপি গার্ডেনিং